ক্লিন ফিট বিষয়ে কোয়াবের আপত্তি নেই, তবে এই জটিলতায় গ্রাহকরা কেবল লাইন বিচ্ছিন্ন করে ইন্টারনেট ভিত্তিক সেবা নিচ্ছে। এতে বাংলা টেলিভিশনের গ্রাহক হারাচ্ছে টিভিগুলো, এমন মত কোয়াবের। টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সাথে বৈঠকে এমন তথ্য তুলে ধরেছে কেবল অপারেটার্স অ্যাসোসিয়েশন কোয়াব। কোয়াব সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক জানান, বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বলেন, অবকাঠামোগত উন্নয়ন করে সরকারের সময় নিয়ে ক্লিন ফিরে সিদ্ধান্ত কার্যকর করতে হবে। অ্যাটকোর সাথে রুদ্ধদ্বার বৈঠকে এমন মত দেওয়া হয়েছে। দর্শকগুলো চলে গেলে বাংলা চ্যানেল কিন্তু তার গ্রাহক হারাচ্ছে এবং আমরাও যেরকম গ্রাহক হারাচ্ছি, ভবিষ্যতে এই গ্রাহককে কিন্তু ফিরিয়ে আনা খুব কষ্টকর। সুতরাং এটা খুব ধীরে সুস্থে এবং পদ্ধতিগতভাবে আগাতে হবে। আমরা এটার কোনোটারই বিরুদ্ধে না।